আমার শিবাই। এরকম অদ্ভুত জিনিস আমি কোনোদিন দেখিনি। সাপ লিঙ্গের কাছ থেকে কোথাও চলে গেছে? আপনিও তো দেখেছেন, ওই সাপটা শিবলিঙ্গের উপরে বসেছিল, সেই জন্য আমি দূর থেকে ড্রাইভ করি। আমাদের কি কোনো সময়ের দাম নেই? এসে কোনো কিছুই দেখতে পেলাম না। দাদা, আপনি তো সাপটা দেখেছেন, সাপটা কোথায় গেল বলতে পারেন? না দাদা, গতকালই শেষ দেখেছিলাম। যদিও ফিরে আসে তাই আমি অপেক্ষা করি। তাই নাকি নন্দিনী? কালচক্রটাকে পেলি না, কেন এত দেরি হচ্ছে তোর? ওম নমঃ শিবায়। সাপ দেখাটা আমাদের কপালেই নেই। হে মহেশ্বর, নন্দিনীর কাছে কালচক্রটা থাকলে বাকি সবাই তো দেখে ফেলবে গো। আমরা যে পুজোটা করব সেটা হলো একটা মহাপুজো। সেই পুজোতে যাতে কোনো ত্রুটি না ঘটে সেটা দেখার পুরো দায়িত্ব হলো তোমার। ঠিক আছে স্বামীজি। বাবা, চলো বাবা যাই। কোথায় অরুণ? আগে গঙ্গাকে গিয়ে দেখি, তারপর লয়ারের অফিসে গিয়ে বিলের কাগজপত্রগুলো নিয়ে আসবো। কি চিন্তা করছো বাবা? কিছু না অরুণ, আজকে তোমার রাশিতে চন্দ্র অস্তমা আছে। এক দুদিন তোমার নতুন কোন রকম কাজে হাত না দেওয়াটাই ভালো। যদি তোমার পরিকল্পনা করা কাজ ভালো হবে বলে অনুমান করো তাহলে দুদিন অপেক্ষা করো, পুজোটা আমি শেষ করলেই সেই কাজটা সফল হবে। না স্বামীজি, গঙ্গাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে আমাকে। আপনি দয়া করে মানা করবেন না। আমি তোমাকে মানা করছি না, গঙ্গার আসার সময়টা যাতে শুভক্ষণ হয় তাই বলছিলাম। তুমি অস্থির হয়ে ওকে নিয়ে এলে যদি কোনো রকম অসুবিধে হয় তাই বলছিলাম। ঠিক আছে স্বামীজি। দুদিন অপেক্ষা করো, তারপর গঙ্গাকে নিয়ে চলে এসো। ঠিক আছে, আপনার কথা মতনই হোক, দুদিন পরে বিলের জন্য অ্যাপ্লাই করব। বাবা, এখন একবার গিয়ে গঙ্গার সাথে দেখা করে আসতে পারি তো? ও খুব তাড়াতাড়ি ছাড়া পাবে এটা ওকে বলে আসি। তার থেকেও বড় কথা, ওর সাথে এতদিন দেখা করিনি তার জন্য ওর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে চলো বাবা। আরে তুই কি করছিস এখানে? দেবসেনার রুমে যাব বলে আসছিলাম, তখন দেখলাম আপনারা কিছু একটা নিয়ে কথা বলছেন, তাই দাঁড়িয়ে গেলাম। দেবসেনা ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। কে এটা? সার্কাস কোম্পানিতে কাজ করত, আমাকে সেই রকমই বলেছিল। আমাকে এসে বলল কাজ নেই, অরুণ এখানে কাজের জন্য রেখে দিল। খুব বুদ্ধিমান, অনেক বিষয়ে জ্ঞান আছে। এসো এখানে। এই আংটিটা কোথায় পেলে তুমি? এই আংটি আমার হাতে যতক্ষণ থাকবে, আমার শক্তি, আমার রহস্য কেউ জানতে পারবে না। ইন্ডিয়ান সার্কাস। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বলো কোথায় পেলে এই আংটি? এই আংটিটা আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি। কি হলো স্বামীজি, একটা আংটি দেখে এত টেনশন করছেন? এটাকে সামান্য কোনো আংটি বলে মনে হচ্ছে না, এটা এমনি সবাই পড়তেও পারবে না। এই সত্যি বল, কে তুই?
রানা, অপানা, সমানা, ভেমোদানা, কুর্মা, হরিহরা, দেবদত্তা, ধনঞ্জয়ন্তা, সবকিছু মিলে আর একটা জীবের মধ্যে ঢুকে যাওয়ার শক্তি এই আংটিটার ভিতরে রয়েছে। আন্টুয়ারা, সেই সঙ্গে চিট, উত্তরানি, চারুয়াকা, কারুবিন্দ, এমন নানা আয়ুর্বেদিক জড়িবুটি মিশিয়ে সোনা, চাঁদি, তামা, পিতল এবং কাঁসার পঞ্চলোহা মিশিয়ে ২৪ রকমের আত্মতত্ত্ব, ৭টা বিদ্যাতত্ত্ব, ৫টা সব তত্ত্ব মিলিয়ে মানে ৩৬টা তত্ত্ব মিশিয়ে গ্রহ শান্তি, শিব শান্তি, শক্তি শান্তি, কেশরী শান্তি ঘটিয়ে মহাজাগ যজ্ঞ করে আধ্যাত্মিক থাকা, মন্ত্রিক কুলের গুরুর শুধুমাত্র এইটা পাওয়া সম্ভব বলে আমি মনে করি। স্বামীজি, এটা এটা আপনি কি বলছেন? সেটা না হলে অন্য আর কারো পক্ষে এটা লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তোকে দেখে আমার পূর্ণ বিশ্বাস, তুই মন্ত্রিক বংশের কেউ হতে পারিস না। সিদ্ধি সাধনাও তুই করেছিস সেটাও মনে হচ্ছে না। তুই এটা লাভ করলি কি করে? স্বামীজি, আপনার অনুমান মোটেই ঠিক নয়। এটা এমন কিছু নয়। সত্যি বল, এই আংটি তোকে কে দিয়েছে? তোর আঙুলে এই আংটি এলো কি করে? ভয় না পেয়ে সত্যিটা বলো, আংটিটা কে দিয়েছিল? যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। একই কেন সবাই ওর উপর সন্দেহ করছেন? আপনারা এরকম ভয় দেখালে ও বেচারা আরো ভয় পেয়ে যাবে তো। তুমি বলো গো। মালিক, আমি আসলে খুব ভয় পেয়ে গেছি। এইটা আমার মায়ের। আমার মা পাগল হয়ে গিয়েছিল, তারপর উনি মারা যান। তখন আমার বয়স খুব অল্প, তাই জন্য আমার মায়ের চিহ্ন হিসেবে এই আংটিটা আমার হাতে রেখেছি। ১৫ বছর হয়ে গেল আমি এটা হাত থেকে খুলি না। আমি আগে এটা বলিনি যে অনেকে না জেনেই অনেকে হয়তো এই আংটি আঙুলে পড়ে ফেলতে পারে। তোমার মা আঙুলে এই আংটি পরার পরেই হয়তো পাগল হয়ে গিয়েছিল। সেই জন্যে তোকে আমি সাবধান করে দিচ্ছি যে তুই ওই আংটিটাকে খুলে ফেলে দে। ওইটার জন্যেই হয়তো তোর বারবার অন্তরটা পুরো আটকে গেছে। যাক বাবা, বাঁচলাম। দাঁড়া, এতদিন পর্যন্ত তুই ওটার ব্যাপারে না জেনে আঙুলে পড়েছিলি, এবার নিশ্চয়ই এটা আর পড়বি না। এটা তোর জন্য একেবারেই ভালো নয়। এই মুহূর্তে ওটা খুলে ফেলে দে।